প্রতিটা মানুষেরই কিছু কিছু ব্যক্তিগত বিষয় থাকে হ্যাঁ যেমন তার জীবনসঙ্গী কাকে নিবে কেন নিবে কি জন্য নিবে এগুলো কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মানুষ তার নিজের মতো করে ঠিক করে নেয় বাট দেখা যায় যে অনেকেই আছে আমরা সব কাজকর্ম ফেলে দিয়ে কে কাকে বিয়ে করলো কেন বিয়ে করলো কেন আমাদের থেকে পারমিশন দিল না এরকম একটা মানসিকতা নিয়ে চলাফেরা করতে থাকে মন্তবাদ করতে থাকে ট্রল করতে থাকে যেগুলো আসলে সত্যিকার অর্থে কোনো ভ্যালু আছে বলে আমি মনে করি না প্রত্যেকটা মনে রাখা উচিত যে নিজের দিকে তাকানোটা সবচেয়ে জরুরি নিজে কি করছি কোথায় করছি কিভাবে করছি সামনে কি আসবে এগুলো দিয়ে সময় দেওয়াটা এখন মাস্ট হয়ে দাঁড়িয়ে আছে এখন সেক্ষেত্রে ওই আমরা যদি অন্যের ব্যক্তিগত দিকে তাকায় থাকি এই সময়টা কিন্তু সবচেয়ে বড় লস আমার নিজের হ্যাঁ কারণ প্রত্যেকটা সময় কিন্তু মূল্যবান আগে কি ছিল না হ্যাঁ আগেও ছিল আগে কিন্তু সামাজিক মাধ্যম তো ছিল না বলে আমরা জানতাম না এখন সামাজিক মাধ্যম প্রচুরভাবে আমাদের হাতের মুঠে পৃথিবী এনে দিয়েছে ফলে আমরা অনেক বেশি জানছি আর জানার সাথে সাথে আমরা আমাদের মন্তব্য যে নিজেদেরকে এক একজন না জানি কি এক একটা লার্নেট বানাই দিচ্ছি মনে করতেছি না লার্নেট না এটা মূর্খতা